হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ সোমবার, আজ হচ্ছে শুভ মহা অষ্টমী। তোমাদের সকলকে জানাই মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, এখন একটু রেডি হয়ে গেছি আর এখন বাজে হচ্ছে 10:40। তো এখন যাচ্ছি অঞ্জলি দিতে অষ্টমীর। তো দিয়া রাহুল সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার বেরোবো। এই দেখো দিয়া আর ওই যে রাহুল দাঁড়িয়ে আছে। তো এখন আমরা চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। আর অঞ্জলি দেওয়া দেখো এখন আমাদের হয়েও গেছে। তো স্বাভাবিক পুজো টুজো অঞ্জলি দেওয়ার পরে একটু তো ছবি তো তুলতেই হবে, ভিডিও তো করতেই হবে, তাই না? তো এখন একটুখানি ভিডিও করছি। তো চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরে আজকের লাঞ্চে কিন্তু কিছু রান্না করিনি, সবটাই হোম ডেলিভারি নিয়েছি। তো ছিল হচ্ছে কচুরি আর সঙ্গে চানা মশলা আর ছানার ডালনা আর মিষ্টি। তো এটা দিয়েই আমাদের খুব ভালো মতন অষ্টমীর লাঞ্চ হয়ে গেল, আর এক্সট্রা থেকেও গেছে, সবটা আমরা ফিনিশ করতেও পারিনি। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এখন বাজে ওই দুপুর 3টে। তো এখন যাচ্ছি আমরা কল্যাণীর আইটিআই, যেটা মালয়েশিয়ার টুইন টাওয়ার হয়েছে সেইটা দেখতে। তো আমরা এখন কল্যাণীতে পৌঁছেও গেছি, দেখো একদম কল্যাণী স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। লেখা ছিল স্টেশনের সামনে কল্যাণী বলে। তো নেমে এবারে আমরা অটোয় করে চলেই এসেছি কাছাকাছি, প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো ওখানে একটা আইসক্রিম পার্লার দেখতে পেয়ে, তো দিয়া এবার বলছে আইসক্রিম খাবে, তো সেখানেই ঢুকলাম। ঢুকে একটুখানি আইসক্রিম খাওয়া হলো তিনজনে মিলে। তো তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি, মানে এবার হাঁটতে হবে। এতক্ষণ তো আমরা আসার সময় অটোতে আসলাম স্টেশন থেকে, তো এবার হাঁটার পালা। এই হাঁটা শুরু হলো, মানে লাইন এত ছিল, মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা শুধু লাইনে আমাদের হাঁটতে হয়েছে। হেঁটে 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 তারপরে গিয়ে আমরা লাস্ট মুহূর্তে ঠাকুর দেখতে পেরেছি বা প্যান্ডেলটা দেখতে পেরেছি। অসাধারণ ছিল প্যান্ডেলটা, সেটা সামনে থেকে না দেখলে কখনোই ক্যামেরাতে দেখে বা বুঝানো সম্ভব না। আর এখানে মেলাও বসেছিল, খুব সুন্দর হয়েছিল। তো মেলাতে আমরা সেইভাবে আর ঢোকার টাইম পাইনি, কারণ এই লাইন ঠেলে ঠাকুর দেখতে দেখতেই অনেকটা টাইম চলে গেছিলো। তো তারপরে আমরা দিয়ার একটুখানি খেলনা কিনে দেওয়া হলো, আর আমরা একটুখানি টিফিন করলাম আর কি, ডিনার বলবো না, ওই ডিনার আর টিফিনের মাঝামাঝি আর কি বলতে পারো। তো ওরকম কিছু একটা খাওয়া হলো, তো দেখতেই পাবে তো আমরা কী খেয়েছি। তারপরে আমরা চলে এসেছি, তো এখন আমরা ঢুকছি প্যান্ডেলের দিকে। দেখো এই প্যান্ডেলটা মালয়েশিয়ার টুইন টাওয়ারের অবিকল প্রতিকৃতি। 151 ফুট উচ্চতার এই প্যান্ডেলটি সম্পূর্ণ কাচের তৈরি, আর সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া এবং সংবাদপত্রতে সেরা স্বীকৃতি পেয়েছে এই প্যান্ডেলটা। বিশ্ব বাংলা থেকেও সেরা স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষে সম্ভবত এত উচ্চতার প্যান্ডেল হয়তো আগে হয়নি। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যাতে স্থান পায় তার প্রক্রিয়াও কিন্তু চলছে। আমি যতটা জানি এই প্যান্ডেল সম্বন্ধে আমি ততটা তোমাদেরকে বললাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখন আমরা ভেতরের দিকে ঢুকছি, দেখো সিঁড়ি দিয়ে ওপরে উঠছি, তারপরে ভেতরে ঢুকবো আমরা। আর যেহেতু প্রচণ্ড ভিড়, সেই জন্য কিন্তু খুব বেশিক্ষণ কোথাও দাঁড়াতে দিচ্ছে না,
বিশেষ করে ভেতরে তো দাঁড়াতে দিচ্ছেই না বেশিক্ষণ, যে মানে ঠাকুরের যে মূর্তিটা বেশ সুন্দর করে যে একটু ভিডিও করব বা ছবি তুলব অতটাও ভালোভাবে পারিনি। আর দেখছো তো কি প্রচণ্ড পরিমাণে ভিড়, তো স্বাভাবিক এত ভিড়ে বেশিক্ষণ তো দাঁড়াতে দেবে না, তো তবুও যতটুকু পেরেছি আমি তোমাদের জন্য ভিডিও করেছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যখন বেরিয়েছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে বিকেল 3টে বাজে আর আমরা বাড়ি ফিরতে প্রায় 11টার বেশি হয়ে গেছিলো, তো বুঝতেই পারছো কতটা টাইমের ব্যাপার। তো আমরা কিন্তু এই একটাই মাত্র ঠাকুর দেখেছি এই এতক্ষণ টাইম ধরে, যাতায়াতে যে খুব বেশি সময় লেগেছে সেটা নয়, কিন্তু লাইন দিতেই প্রচুর টাইম চলে গেছে। তো দেখো ঠাকুরের মূর্তিও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এবারে আমরা দেখ প্যান্ডেল হপিং হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে এবারে দিয়ার একটুখানি খেলনা টেলনা কেনা হয়েছিল, কিনে তারপরে আমরা একটুখানি টিফিন করে নেব, ডিনার আর টিফিনের মধ্যখানেই বলতে পারো আর কি। তো এইটা আমরা এখন খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরে যাব। তাহলে আজকে ভিডিওটা তাহলে এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আচ্ছা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।